হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত ডিয়ার স্টুডেন্টস তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি তোমাদের যে রানিং ক্লাস চলছিল তোমাদের ইংলিশের ডাবলিউপি কেপি কনস্টেবল পাশাপাশি আপকামিং যে ভ্যাকান্সি আছে প্রাইমারি টেট সহ তোমাদের ইংলিশের যে ক্লাসেস তার প্র্যাকটিস সেট নাম্বার এইটিন ডিয়ার স্টুডেন্টস অবশ্যই তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস বাড়িতে বসেও তোমরা অবশ্যই এখন প্রিপারেশন নিতে পারবে ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল সহ অন্যান্য সমস্ত স্টাডি মেটিরিয়ালসের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে যদি সেখান থেকে না বাই করতে পারো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যে স্টোরে যাবে সেখানে অন্যান্য স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যেটা খুশি সেখান থেকে বাই করে নিয়ে অবশ্যই সেটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো তো প্রতিদিনের সন্ধ্যে ছটার ক্লাসে তোমাদের আজকে যে প্রথম প্রশ্নটি উঠে এসেছে সেটি কি আছে একবার দেখে নেওয়া যায় ফ্রম দ্য গিভেন অপশানস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল

সো তোমাদের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো তোমাদের অপশান বি ডাউটফুল অ্যাবাউট মোড অফ ট্রিটমেন্ট মানে যেহেতু সারছে না রোগটা সেই জন্য সে ডাউট করছে যে আদেও ট্রিটমেন্টের মধ্যে দিয়ে রোগটা সারবে কি না সো অপশান বি হলো তোমার এখানে রাইট অ্যান্সার উই অল ড্যাশ অ্যান আননোন ডেঞ্জার বিফোর আস উই অল আমরা সবাই কি আমরা জানি আননোন ডেঞ্জারটা আমাদের দিকে কতটা ধেয়ে আসছে তো ফোর্স ও প্রেডিক্টেড অ্যান্টিসিপেটেড না অ্যাপ্রিহেন্ডেড তো আমরা আমাদের ডেঞ্জারটা আমাদের দিকে আসবে না আসবে না সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না তো আমরা এটা আমাদের এটা প্রেডিক্ট করা বা ভাবনা চিন্তা করে এ মানে অ্যাপ্রোচ নেওয়াটা আমাদের দ্বারা কখনোই পসিবল না সো তোমাদের অপশান বি অর্থাৎ প্রেডিক্টেড হলো তোমাদের এখানে হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন দিস মুড ইস নট রং সরি দিস মেথড ইজ নট রং বাট দেয়ার মে বি আ মোর ড্যাশ মেথড দেন দিস তো তোমাদের অপশনে কি হবে সুটেবল এফেক্টিভ এফেক্টফুল না ওয়ার্কিং তো দিস মেথড ইজ নট রং বাট দেয়ার মে বি আ মোর অবশ্যই ওয়ার্কিং মেথড এই মেথডটা ঠিক না কিন্তু এই মেথডটা অন্য কোনো কাজের মেথড দিয়ে এটা কিন্তু পরিচালনা করা যেতে পারে এই সেন্সটা এখানে নিরূপণ করছে সো ডি হলো তোমার এখানে হবে রাইট অ্যান্সার ওকে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমরা মানে শূন্যস্থানটা পূরণ করো দ্য রিপাবলিক ডে ওয়াজ উইথ ডিউ স্মনিটি অবজার্ভড এনজয়েড সেলিব্রেটেড না পারফর্মড তো তোমাদের চার নম্বর প্রশ্নের হবে আমরা রিপাবলিক ডে কি করি কারো জন্মদিন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার দিবস অবশ্যই সেলিব্রেট করি সেলিব্রেশন হয় সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার কারোর জন্মদিন হলেও কিন্তু আমরা সেটা সেলিব্রেট করে থাকি অ্যাট ড্র্যাগার্স ড্রন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যাট ড্রাগার্স ড্রন এই যে ইডিওম এটার মানে কি হস্টাইল টু আদার্স ভায়োলেন্ট টু আদার্স ডেঞ্জারস ফর আদার্স না ভায়োলেন্টলি অপোজ ইচ আদার তো অবশ্যই একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক থাকে না খারাপ সম্পর্ক অর্থাৎ ভায়োলেটলি অপোজ টু ইচ আদার মানে একে অপরের সঙ্গে খুবই বাজে সম্পর্ক সেইটাকে তোমাদের বোঝাতে বলা হয়ে থাকে তোমাদের অ্যাট ড্র্যাগার্স ডন ওকে নেক্সট কোয়েশ্চিন ফ্রম দ্য অপশান চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দোজ আন্ডারলাইন ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্য নাইনটিন সেঞ্চুরি ওয়াজ দ্য হেডে অফ দ্য রেনেসা ইনবেঙ্গল এই যে টোয়েন্টি নাইন সেঞ্চুরি এটা কী এটা হেডে রেনেসার জন্য তো তোমাদের কোনটা হবে হেডে কথার মানে ডে অফ ডি ক্লাইন পয়েন্ট পিরিয়ড অফ স্ট্যাগনেশন না টাইম আপ টু রাইজ আপ তো তোমাদের ছয় নম্বরের প্রশ্নে হচ্ছে হেডে মানে কথার মানে হচ্ছে এটাই হচ্ছে আসল সময় ঘুরে দাঁড়ানোর এটাই হল আসল সময় ঘুরে দাঁড়ানোর স অপশান ডি টাইম আপ টু রাইজ আপ হলো তোমাদের এখানে হবে রাইট অ্যান্সার সপশান ডি উল বিদ দা রাইট হ্যান্ড ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি আছে আফটার মাচ রেজিস্টেন্স দ্য রবার্স গেভ ইন দ্য পুলিশ তো গেভ ইন কথার মানে কি তোমাদের অ্যারেস্টেড অ্যাপোলোজাইজড অ্যাপ ইয়েলডেড না ডিফিটেড তো তোমাদের সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ইয়েলডেড সো অপশান সি হলো তোমার এখানে রাইট অ্যান্সার ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন মানুষ শুধুমাত্র রুটির উপরে থাকতে পারে না তার মানে কি ফুডস তোমাদের সাস্টেনেন্স গুড হেলথ তো মানুষ কি কখনো মেটেরিয়ালিস্টিক যে প্রসপারিটি সেটার উপরে কি থাকতে পারে কখনোই না সো অপশন সি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার ব্রেড কথার মানে এখানে পিপল হু বিলিভ এনিথিং টোল টু দেম আর নট ডিপেন্ডেবল মানুষ যেটার উপরে বিলিভ করে না যেটা বলে না সেটা কখনই সে ডিপেন্ডেবল হয়ে থাকে না তো তোমাদের নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে ফেইথফুল ক্রেডেবল অল বিলিভিং না ক্রেডুলাস তো তোমাদের নয় নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন ডি ক্রেডুলাস হচ্ছে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি আছে একবার দেখে নেওয়া যাক দ্য টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি বুকড দ্য সেম হোটেল ইন দ্য নেভারিং স্টেট তো মেন হু কেম ফ্রম দ্য সেম কান্ট্রি তাদের কি বলে ইমাইগ্রেন্টস কম

তো তোমাদের এগারো নম্বর করতে হবে পেমেন্ট ফর মানে কি বিবেচনা করে রাখা বাট কোনো রকম কোনো পেমেন্ট দেওয়া হবে না অপশন তোমাদের বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্লিজ অন রেকর্ড মাই অবজেকশন টু দা স্টেপ তো আমার পুট অন করো অবজেকশনগুলো এই স্টেপে তো তোমাদের অপশন কি কি আছে পুট ইন রাইটিং ডু নট ফরগেট প্লে অন রেকর্ড প্লেয়ার অথরিটিস তো তোমাদের বারো নাম্বার বারো নাম্বার সঠিক উত্তর হলো এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য এ নিউ লিভ যে ভবঘুরে ছেলেটা আছে সে প্রমিস করছে সে একটা নতুন লিভ লাগাবেন মানে কি টার্ন টু নেচার স্টার্ট আ নিউ অ্যান্ড বেটার লাইফ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস না চেঞ্জ ফর দ্য ওর্স তো তোমাদের তেরোর সঠিক উত্তর হবে সে নতুন করে একটা কিছু শুরু করবে এবং অবশ্যই ভালো এবং বেশ ভালো একটা লাইফ সে তৈরি করবে অপশান বি হলো তোমার এখানে হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু হিচ ইস আন্ডারলাইন এখানে যে বলা আছে দ্য বয় ওয়াজ রেপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার এই রেপ্রিম্যান্ডেড কথার মানে কি এবিউজড বিটেন না অ্যাডমাইন্ড তো তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর রেপ্রিমেন্ডেড মানে হলো রিভিউ খাওয়া ঠিক আছে মানে বকা খাওয়া বা গালি খাওয়া ঠিক আছে আজকে তোমাদের লাস্ট প্রশ্নটা কি আছে উইথ গ্রেট কানিং চতুরতার সাথে দ্য ক্লার্ক ফোর্সড দ্য ইম্পর্টেন্স ডকুমেন্ট মানে খুব চতুরতার সঙ্গে সে ক্লার্ক কি করছে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেটা চুরি করেছে বা সেটার সঙ্গে ফোর্সড করেছে তো এর মানে কি উইকনেস ইন্টেলিজেন্ট ক্রাফটিনেস না তোমাদের স্কিল তো তোমাদের পনেরো নম্বর প্রশ্ন স্কিল মানে দক্ষতার সঙ্গে অপশান ডি হলো তোমার এখানে রাইট অ্যান্সার সো ডিয়ার স্টুডেন্টস আজকের যে তোমাদের পনেরোখানা প্রশ্নের সেট সেটা ছিল এতটাই কালকে আবার আরও পনেরোখানা প্রশ্নের সেট ইংলিশে আনা হবে অবশ্যই যুক্ত থাকো অন্যান্য ক্লাসেসগুলোও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে যুক্ত করা হবে ইংলিশ বাদেও তার জন্য তোমরা রেডি থাকো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো কেননা এগুলো তোমাদের খুবই ভালো লাগছে ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের কাছ থেকে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিয়ে সমন্তব্য লিখতে পারো সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো এতটাই কালকে পুনরায় দেখা হবে তোমাদের সাথে নমস্কার